আওয়ামী লীগ চীন ভারত ও রাশিয়া সরকার বললেন গয়েশ্বর। এদিকে পাল্টা কর্মসূচি দিল আওয়ামী লীগ, জানাবো দেশের সবকিছু নিয়ন্ত্রণ হয় পার্শ্ববর্তী দেশ থেকে বললেন পীর চরমোনাই। আরো জানাবো বাংলার মানুষকে ভাতে ও লাঠিতে মারতে চায় সরকার, বিএনপি ও জোট নেতাদের মন্তব্য। এদিকে আন্দোলনে গতি ফেরাতে নতুনভাবে পরিকল্পনা করছে বিএনপি, জানাবো বিরোধী দলীয় নেতা কর্মীদের জেলে পড়ে আন্দোলন দমানো যাবে না, বরিশাল বিএনপির কর্মসূচিতে নেতারা। এবং সর্বশেষ জানাবো বিএনপির কালো পতাকা মিছিল ভুয়া বললেন ওবায়দুল কাদের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগ চীন ভারত ও রাশিয়ার সরকার বললেন গয়েশ্বর। বিএনপিসি কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জনগণের সরকার নয়, তারা চীন ভারত ও রাশিয়ার সরকার। এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে, এই সরকারকে আমরা মানতে বাধ্য নই, এটা আমাদের ভোটের লড়াই, গণতন্ত্রের লড়াই এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার লড়াই। সুতরাং প্রতিরোধের আগেই মানে মানে কেটে পড়ুন, গয়েশ্বর চন্দ্র রায় বলেন। আমরা শান্তিপূর্ণ প্রক্রিয়ায় গণতন্ত্র আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে চাই। আজকে জিনিসপত্রের দাম অতি মাত্রায় বৃদ্ধি পেয়েছে, দেশের মানুষ দিশেহারা, ঘরে ঘরে অভাব, দিনমজুর মানুষ আগের মতো পেট ভরে দুবেলা খেতে পারে না। তিনি বলেন দেশটাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে আর তারা নাকি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য নির্বাচন করেছে। আসলে এই ধারাবাহিকতা তাদের লুটপাট ও মহা দুর্নীতির কারণে 10 লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। যারা পাচার করেছেন তারা কিন্তু অস্বীকারও করে না। যার নেতৃত্বে দিচ্ছেন প্রধানমন্ত্রী গয়েশ্বর বললেন নির্বাচন ঘোষণা দিয়ে গণভবনে ঘন ঘন বৈঠক করেছেন, তৃণমূল দল করলো কিন্তু সেটাও ছাগলে খেয়ে ফেললো, আজকের 7% মানুষ ভোট দিতে যায়নি, আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের আইডি কার্ড নিয়ে নিজেরা নিজেরা ভোট দিয়েছে, সরকারের বিশেষ সুবিধাপ্রাপ্ত ব্যক্তিদের কার্ড নিয়ে জোর করে ভোট দিতে বাধ্য করেছে, কিন্তু ভোট কেন্দ্রের শিয়াল কুকুর ছাড়া কিছুই খুঁজে পাওয়া যায়নি। তিনি আরো বলেন সেদিন একজন বিজেপি সদস্যকে হত্যা করেছে, কেন কিসের অধিকারে তারা এটা করেছে, কেন প্রতিবাদও নেই। আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন, কারণ অন্য কেউ যখন দেশের সিদ্ধান্ত নেয় তখন তো আমার সার্বভৌমত্ব থাকে না। বিএনপির নেতা বলেন 7 জানুয়ারি নির্বাচনে শেখ হাসিনা 7% ভোটের মালিক আর বাকি 93% মানুষের নেতা তারেক রহমান, সরকারের মান সম্মান ও লজ্জা থাকলে জনগণের ভোটাধিকার ফেরত দেন, দেখেন 1% ভোট পান কিনা। তিনি আরো বলেন আমাদের বিজয় হবে ইনশাল্লাহ, আমাদের নেতা তারেক রহমান যিনি গত 7 জানুয়ারি দেশের 800 কোটি মানুষের নেতা নির্বাচিত হয়েছেন, আগামী 30 জানুয়ারি অবৈধ সংসদের প্রথম অধিবেশনের দিন রাজপথে আবারও কালো পতাকা মিছিল হবে। পাল্টা কর্মসূচি দিল আওয়ামী লীগ, আগামী 30 জানুয়ারি সারা দেশে সমাবেশ করার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ওই দিন দলটি দেশের সব মহানগর, জেলা, উপজেলা শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন সমাবেশ করবে। এর আগে বিএনপি 30 জানুয়ারি দেশের সব মহানগর, জেলা, উপজেলা, থানা, পৌরসভা কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বিএনপি জামায়াতের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আওয়ামী লীগের শান্তি ও গণতন্ত্র শীর্ষক আজকের সমাবেশে প্রধান অতিথি ছিলেন ওবায়দুল কাদের। তিনি বলেন 30 জানুয়ারি শান্তি, গণতন্ত্র, ইউনিয়ন সমাবেশ হবে সব মহানগর, জেলা, উপজেলা। সেদিন আপনারা লাল সবুজ পতাকা হাতে গণতন্ত্র, শান্তি ও উন্নয়ন কিভাবে হবে সেই কথা বলবেন। সারা দেশে আমাদের নেতা কর্মীরা পাহারায় থাকবেন, বিএনপির কালো পতাকা মিছিলকে শোক মিছিল বলে আখ্যা দেন ওবায়দুল কাদের। তিনি বলেন কালো পতাকা মিছিল আরেক ভুয়া 30 তারিখে আবার ডাকছে, সেটাও ভুয়া, লোকজন নেই, জনগণ নেই, নেতা কর্মীরা হতাশ, কারণ লন্ডনে থাকা তারেক জিয়ার প্রতি কোনো আস্থা নেই, যাদের সঙ্গে জনগণ নেই তারা ভুয়া, নির্বাচনে খেলা শেষ, এখন খেলা হবে রাজনীতির। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন গয়েশ্বরবাবু আজ পল্টনে হাজির হয়েছেন, এতদিন কোথায় ছিলেন গয়েশ্বরবাবু, বলেছিলেন অলিগলি খুঁজে পাবো না, কে পালিয়েছে। দেশের সবকিছু নিয়ন্ত্রণ হয় পার্শ্ববর্তী দেশ থেকে বললেন পীর চরমোনাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন দেশের শিক্ষা, সংস্কৃতি এবং দেশের রাজনীতিও এখন আর দেশ থেকে নিয়ন্ত্রণ হয় না, দেশের সবকিছু নিয়ন্ত্রণ হয় পার্শ্ববর্তী দেশ থেকে। পীর সাহেব চরমোনাই বলেন সরকার দেশ পরিচালনা সার্বিকভাবে ব্যর্থ হয়েছে, তারা দেশে সুশাসন উপহার দিতে পারেনি, সরকারের বারবার ব্যর্থতার কারণে মূল্যস্ফীতি এখন সকল সময়ের সীমা অতিক্রম করেছে, ভেঙে পড়েছে জাতীয় অর্থনীতি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সরকার জনগণের সমস্যা সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, বরং তারা যা করছে তার সঙ্গে জনগণের স্বার্থের কোনো সংশ্লিষ্টতা নেই। সরকার এখন জামি ও প্রহসনের নির্বাচনের
নির্বাচনের মাধ্যমে ক্ষমতা জবরদখল করে জনগণকে শোষণ করছে। সরকার এখন ভোট ডাকাতি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য মরিয়া। তিনি তামাশা ও ভাগবাটোয়ারার নির্বাচন বাতিল করে জাতীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানান। জনগণের দাবিকে উপেক্ষা করে সরকারের একতরফা প্রহসনের দামে নির্বাচনের পর দ্রব্যমূল্যের বাজার আগুন। সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থ। বাংলার মানুষকে ভাতেও লাঠিতে মারতে চায় সরকার, বিএনপি ও জোট নেতাদের মন্তব্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোট বর্জনের নিদারুণ প্রতিশোধ নিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নামে লাল ঘোড়া দাঁড়াচ্ছে ফ্যাসিবাদ সরকার। শনিবার 27 জানুয়ারি দুপুরে সরকারের পদত্যাগ, দ্বাদশ নির্বাচন বাতিল, খালেদা জিয়ার মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে কালো পতাকা মিছিল শেষে 12 দলীয় জোটের শীর্ষ নেতারা এসব কথা বলেন। মিছিলটি বিজয়নগর থেকে জাতীয় প্রেস ক্লাবে এসে শেষ হয়। জোটের নেতারা বলেছেন, সরকার অবৈধভাবে নির্বাচন করে, বাংলার মানুষকে ভাতেও লাঠিতে মারার ষড়যন্ত্র করছে, আওয়ামী লীগ দিল্লির দাসত্ব কায়েম করার জন্য বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়। তবে জনগণ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে। 12 দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ এলজিপির মহাসচিব সাদাত হোসেন সেলিম বলেন, শেখ হাসিনার সরকার এখন দেশের জন্য বিস্ফোরণে পরিণত হয়েছে। একদলীয় সরকারের অধীনে দামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর থেকে দেশে ভয়াবহ হাহাকার চলছে, জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। 12 দলীয় জোট এই ফেসিবাদ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবে। 12 দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান বলেন, ভারত বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রীকে নতুন বছরের শুভেচ্ছা পুরস্কার হিসেবে বাংলার সীমান্তরক্ষী বাহিনী বিজিবির লাশ পাঠিয়েছে। তিনি বলেন, আজ আমাদের আফসোস হয় এই ফ্যাসিস্ট সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নামে দেশের জনগণকে মারতে চায়। ঘরে ঘরে ক্ষুধার্ত আর্তনাদ বাতাসে ভেসে আসছে। দেশ ও দেশের জনগণকে বাঁচাতে শেখ হাসিনার পতন এখন অনিবার্য। জমিয়তে ওয়ালামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন, এই প্রহসনের নির্বাচনে দেশের ভাবমূর্তি বিশ্বের কাছে নষ্ট হয়েছে। আওয়ামী লীগ এই নির্বাচনের মাধ্যমে তাদের রাজনীতিকে অন্ধকারে নিক্ষেপ করেছে। দেশের গণতান্ত্রিক ব্যবস্থা এখন পুরোপুরি ধ্বংসযজ্ঞে পরিণত হলো। অবিলম্বে সরকারের পদত্যাগ করা উচিত। আন্দোলনে গতি ফেরাতে নতুন ভাবে পরিকল্পনা করছে বিএনপি। সরকার পতনে একদফা দাবি আদায়ের আন্দোলনে তেমন সুফল পায়নি বিএনপি। গত বছরের 28 অক্টোবরের ঘটনার পর থেকে এই আন্দোলন আরো ভাটা পড়েছে। পুলিশ সদস্য হত্যা, প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর সহ নাশকতার মামলায় বিপুল নেতাকর্মী কারান্তরীণ হয়ে আছেন। সিনিয়র নেতৃত্ব বিন্দু এসব মামলার আসামি, যে কারণে নতুনভাবে পরিকল্পনা ছাড়া আর উপায় নেই বিএনপি। নির্ভরযোগ্য তথ্য সূত্র এবং গণমাধ্যমের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনের তথ্যগুলো বলছে, হরতাল অবরোধ সহ সম্প্রতি আন্দোলন, যুবদল, ছাত্র দলসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে মূল্য সংগঠন। সংশ্লিষ্টরা বলছেন, এসব সংগঠনের অধিকাংশ নেতাই লোক দেখানো ভূমিকা রেখেছেন, মাঠে কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি তারা। মাঝারি ও তৃণমূল পর্যায়ের কিছু নেতা মাঠে নামতে গিয়ে কারাবরণ করেছেন। অথচ যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে ছাত্র সমাজ, যুব সমাজই মুখ্য ভূমিকা পালন করে থাকে। অঙ্গ সহযোগী সংগঠনগুলো চালিকা শক্তি হিসেবে কাজ করে। কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে দলটি চলমান সরকার পতন আন্দোলনে যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মুক্তিযোদ্ধা দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, জাসুস, মৎস্যজীবী দল, তাঁতি দল, ওলামা দল সহ কোনো অঙ্গ বা সহযোগী সংগঠনে উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে পারেনি। এই অবস্থায় পরিস্থিতির উন্নয়ন এবং নেতাকর্মীদের আবারও সক্রিয় করতে সংগঠনগুলোকে নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। এর অংশ হিসেবে শুক্রবার 26 জানুয়ারি জাতীয়তাবাদী ওয়ালামা দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিএনপির সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্ব পরিবর্তনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে বিএনপি। পর্যায়ক্রমে সব অঙ্গ সহযোগী সংগঠনকে নতুন ধাঁচে আনতে চাইছে দলটি। নতুন কমিটি গঠন ও পুরনো কমিটির হালনাগাদ করতে চান দলটির হাইকমান্ড তারেক রহমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির সর্বস্তরে দল পুনর্গঠনে অঙ্গ সংগঠনগুলোর নতুন নেতৃত্ব তৈরির দাবি জোরালো হচ্ছে। তাই ধারাবাহিকতা অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতৃত্ব পরিবর্তনের এই সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এছাড়াও বিএনপি পন্থী আইনজীবীদের সংগঠন, জাতীয়তাবাদী আইনজীবী ফার্ম ও চিকিৎসকদের সংগঠন ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব সম্মিলিত পেশাজীবী সমন্বয় পরিষদের কমিটিতে পরিবর্তন আনা হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় বিএনপির এক নেতা গণমাধ্যমকে বলেন, আগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি করা হতো, যাকে অনেকেই পকেট কমিটি বলতো। এতে করে তৃণমূলের মতামত উপেক্ষিত হয়। এবার অঙ্গ সহযোগী সংগঠনে নতুন কমিটি করার উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে তৃণমূলের মতামত থাকবে। সরাসরি ভোটের মাধ্যমে সব কমিটির নেতা নির্বাচন করা হবে। বিরোধী দলীয় নেতা কর্মীদের জেলে পড়ে আন্দোলন দমানো যাবে না, বরিশাল বিএনপির কর্মসূচিতে নেতারা।
যৌবমূল্য সীমাহীন ঊর্ধ্বগতি, চেয়ারপারসন খালেদা জিয়া সহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও সংসদ বাতিল সহ একদফা দাবিতে কালো পতাকা মিছিল করেছে বরিশাল বিএনপি দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের সভাপতিত্ব ও সদস্য সচিব আবুল কালাম শাহিনের সঞ্চালনায়। মিছিলের আগে নেতাকর্মীরা সমাবেশ করেন। এতে বিরোধী দলীয় নেতাকর্মীদের জেলে পুরে আন্দোলন দমানো যাবে না বলে হুঁশিয়ারি দেন তারা। সমাবেশে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, স্বৈরাচারী ক্ষমতা ব্যবহার করে বিরোধী দলীয় নেতাকর্মীদের জেল হাজত ভরে কোনোদিন আন্দোলন দমিয়ে রাখা যায়নি, যাবেও না। বিএনপি নেতাকর্মীদের জেলে রেখে এই সরকার বেশি দিন টিকে থাকতে পারবে না। আন্দোলন চলবে যতদিন পর্যন্ত এই 10% ভোটের সরকারের পতন না হবে। সমাবেশ শেষে বিএনপির কালো পতাকা মিছিলটি গির্জা মহল্লা চকবাজ। বিএনপির কালো পতাকা মিছিল ভুয়া, বললেন ওবায়দুল কাদের। দ্বাদশ সংসদ নির্বাচনকে অবৈধ ডামি আখ্যা দিয়ে তা বাতিল, নেতাকর্মীদের মুক্তির দাবি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী 30 জানুয়ারি ফের কালো পতাকা মিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি। ঘোষিত এক কর্মসূচির ভুয়া বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, কালো পতাকা মানে শোকের মিছিল, এই আরেক ভুয়া কর্মসূচি। 30 তারিখে আবার ডেকেছে, সেটাও ভুয়া। 15 বছর গেল, সামনে আরো 5 বছর মানুষ বাঁচবে তো? লন্ডনে তারেকের উপর আর কারো আস্থা নেই, নেতাকর্মীরা এখন আর তারেকের ফরমায়েশ কান দেয় না। তিনি আরো বলেন, চীন ভারত রাশিয়া আমাদের বন্ধু হতে পারে, কিন্তু আমাদের সরকারকে কোনো বিদেশি শক্তি ক্ষমতায় বসায়নি। দেশের মানুষের বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না, অচিরেই আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারবো, আস্থা হারাবেন না, বিএনপির কথায় কান দেবেন না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।